এসো কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। দেখো আজকে আমাদের আলোচনার বিষয় হলো, যেহেতু চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা খুব সামনেই চলে এসেছে, তো সেই কারণে আমি কিন্তু আমার চ্যানেলে বৃত্তি পরীক্ষা বিষয়ক বেশ কিছু ভিডিও তোমাদেরকে দিয়ে দিয়েছি। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিতের 2017 সালে যে কোশ্চেন পেপারটা এসেছিলো সেই কোশ্চেন পেপারটা নিয়ে। তো দেখো গণিতে তোমাদের অঙ্ক পরীক্ষা কিন্তু হবে তোমাদের 100 নম্বরে, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো সবার প্রথম বলে রাখি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর ভিডিওটা বন্ধুদের মাঝে কিন্তু প্রত্যেকে শেয়ার করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে আলোচনাটা শুরু করা যাক। তো একটি ঘনকের তলের সংখ্যা হবে কিন্তু 6টি, ঠিক আছে, 6টি। নেক্সট বলেছে 8670 সংখ্যাটির 7-এর প্রকৃত মান ড্যাশ। তাহলে প্রকৃত মান মানে আমরা কি জানি? প্রকৃত মান মানে আমরা জানি সংখ্যাটি যেখানেই অবস্থান করুক না কেন সেটাই হলো সংখ্যাটির প্রকৃত মান, ঠিক আছে। তাহলে 7-এর প্রকৃত মান কত হবে? 7 নিজেই, ঠিক আছে। নেক্সট বলেছে কিলোগ্রাম ড্যাশ পরিমাপের একক। তো কিলোগ্রাম কি পরিমাপের একক? কিলোগ্রাম হলো ওজন পরিমাপের একক, হয়ে গেল। নেক্সট বলেছে 2020 সালের ফেব্রুয়ারি মাসে দিনের সংখ্যা হবে ড্যাশ। 2020 সাল, ঠিক আছে। তো আমরা জানি ফেব্রুয়ারি মাস লিপিয়ার কোনগুলো হয়, যেগুলো কিনা 4 দিয়ে সেই বছরটাকে ভাগ করা যায়। তাহলে 2020কে কি 4 দিয়ে ভাগ করা যাচ্ছে? আমরা সাইডে একটু রাফ করে দেখে নিই, 4 দিয়ে 2020কে ভাগ করি, ঠিক আছে। ভাগ করলে কী দাঁড়াচ্ছে? 4 পাঁচে 20, 2 নামালাম, যাচ্ছে না বলে একটা 0 দিয়ে, পরে 0টাকে নামিয়ে দিলাম, 4 পাঁচে 20। তো 4 দিয়ে 2020কে ভাগ করা যাচ্ছে, তো সেই কারণেই 2020 সালের ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কিন্তু 29 হবে, কারণ বছরটা হয়ে যাবে লিপিয়ার, ঠিক আছে। নেক্সট বলছে কোনো সংখ্যার উৎপাদকের সংখ্যা 2-এর বেশি হলে সংখ্যাটিকে ড্যাশ সংখ্যা বলা হয়। তাহলে এইটার অ্যান্সার কী হবে? কোনো সংখ্যার উৎপাদকের সংখ্যা যদি 2-এর বেশি হয় তখন কিন্তু আমরা সেই সংখ্যাটিকে কী বলবো? তখন সেই সংখ্যাটিকে আমরা বলবো যৌগিক সংখ্যা, হয়ে গেল। নেক্সট বলেছে 2টি সরলরেখা ছেদ বিন্দুর সংখ্যা ড্যাশ। তাহলে 2টো সরলরেখা, এই ধরো 2টো সরলরেখা এর, ঠিক আছে, এই সরলরেখা 2টো ছেদ করছে, ঠিক আছে। এই সরলরেখার এপাশ থেকে আসলো, এই সরলরেখার এপাশ থেকে আসলো, ছেদ কিন্তু 2টো সরলরেখার একটা বিন্দুতেই হবে। বক্ররেখা যে কোনো সময় যে কোনো বিন্দুতে ছেদ করতে পারে, তো সরলরেখা ছেদ বিন্দু কিন্তু একটি হবে। এটা হয়ে গেল শর্ট কোশ্চেনটা। এবার বলেছে কথায় লেখো, 2 নম্বর, 1 নম্বর হয়ে গেল আমাদের 2 নম্বর। 2-এ ক বলেছে কথায় লেখো। কথায় লেখোতে কী দিয়েছে? একটা সংখ্যা দিয়েছে, কত দেখি আমরা আগে সংখ্যাটা একক দশক করে গুণে নিই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, ঠিক আছে। তাহলে কী হচ্ছে? 90 লক্ষ, এটা লিখি 90 লক্ষ 67 হাজার, 67 হাজার, 0 শতকের ঘরে, তাহলে শতকের কোনো মূল্য নেই, তাহলে লিখবো 67,034। সব থেকে ভালো, সংখ্যাটার উপর যদি আমরা একক দশক শতক করে লিখে নিই সব থেকে কিন্তু সেটা বেটার হবে, ঠিক আছে। পরপর একক দশক শতক করে লিখে নিলে সব থেকে ভালো, আমাদের অসুবিধা হবে না। নেক্সট বলেছে 9, 3, 0 এবং 7 দিয়ে 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? তাহলে 9, 3, 0, 7 দিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে আগে লিখি বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা কী হবে? ফার্স্টে 9 সবথেকে বড়, তাহলে 9কে লিখে দিলাম, তারপরে 7 বড়, তারপর 7 লিখে দিলাম, তারপর 3, তারপর 3 লিখে দিলাম, তারপরে 0 লিখলাম। এবার লিখব ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যেহেতু 0 সবথেকে ছোট, কিন্তু 0 যদি আমরা আগে বসাই তো সেই সংখ্যাটা কিন্তু 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, 0 কোনো ভ্যালু থাকবে না, সেক্ষেত্রে 0টা ভেতরে যাবে, 3টা আগে বসবে। 3 লিখলাম, তারপর দেব 0, তারপরে দেব 7, তারপরে দেব 9, হয়ে গেল। নেক্সট বলছে বড় থেকে ছোট সাজাও। তো বড় থেকে ছোট দেখি সব থেকে বড় কোনটা আছে, এটা আছে 5006, এটা আছে 5021, এটা আছে 5201,
তাহলে সব থেকে বড়ো কিন্তু 5201, মানে বড়োটা লিখে দিই 5201 লিখে দিলাম। তারপরে কোনটা হবে 5021, তারপরে হবে 5006, নেক্সট হবে 1874। খুব সহজ অঙ্ক, ঠিক আছে। নেক্সট বলছে 717 দিন কত সপ্তাহ কত দিন। তাহলে দেখো আমরা কি জানি এক সপ্তাহ সমান সমান কত দিন, 7 দিন। তাহলে 7 দিনে এক সপ্তাহ লিখে নিই, যে আমরা জানি এক সপ্তাহ সমান সমান হলো 7 দিন, ঠিক আছে। তাহলে 7 দিয়ে যদি এই সংখ্যাটাকে আমরা ভাগ করে ফেলি তাহলেই কিন্তু পেয়ে যাব 716 আছে, 7 গেল, এক নামিয়ে দিলাম যাচ্ছে না বলে, ভাগ ফলে একটা শূন্য বসে পরের সংখ্যাটা নেমে গেল, 7 × 2 = 14, তাকে কত অবশিষ্ট 2। তাহলে 716 দিন সমান সমান কত সপ্তাহ কত দিন, এখানে অ্যান্সার লিখব 716 দিন সমান সমান 102 সপ্তাহ 2 দিন। বোঝা গেল? চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক আমাদের বলছে একটি ঝুড়িতে 708 আপেল আছে, 12 জনকে আপেলগুলি সমান ভাগে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে কটা করে আপেল পাবে। তাহলে 708 আপেল দেওয়া হয়েছে 12 জনকে, তাহলে 12 দিয়ে 708 ভাগ করে দিলে আমরা পেয়ে যাব। তাহলে করে ফেলি 12 দিয়ে 708, ঠিক আছে। 6 × 72 যাবে না, তাই জন্য 5 × 60 করে দিলাম, ঠিক আছে। 10 = 8, 9 × 12 কিন্তু 108 হয়ে যায়, ঠিক আছে। তাহলে মিলে গেল, এক্ষেত্রে আমরা কতজন পেলাম, 59 জন। তাহলে উত্তর কী লিখব, প্রত্যেকে কটা করে আপেল পাবে বলেছে, তাহলে উত্তরে লিখব প্রত্যেকে 59 করে আপেল পাবে। হয়ে গেল এই অঙ্কটা। নেক্সট অঙ্ক বলেছে 5609 মিটার সমান সমান কত কিলোমিটার কত মিটার। তাহলে আমরা কি জানি 1 কিলোমিটার সমান সমান হচ্ছে 1000 মিটার, ঠিক আছে। তাহলে আমরা জানি সমান সমান, সরি কমা দিয়ে, 1 কিমি মানে কিলোমিটার সমান সমান হচ্ছে 1000 মিটার। 1000 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অ্যান্সারটা, ঠিক আছে। 5609 কে আমরা 1000 দিয়ে ভাগ করলাম, তো 5 বার দিলে 5000 হয়ে যাচ্ছে, থাকলো হলো 609। তাহলে উত্তর কী হবে, 5609 মিটার সমান সমান কী হবে, 5 কিলোমিটার 609 মিটার। অঙ্কটা হয়ে গেল। নেক্সট বলছে কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়মটি লেখো, 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কি 3 দ্বারা বিভাজ্য। তো এটা আমি কী লিখেছি, কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সমগ্র সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। বলেছে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলেই সমগ্র সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এবার বলছে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কি 3 দ্বারা বিভাজ্য, সেক্ষেত্রে কী লিখব, কোনো সংখ্যার অঙ্কের যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। সুতরাং 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। কী বলছে, কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে, আর 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। নেক্সট বলছে একটি আম গাছে 6045টি আম আছে, গাছ থেকে 4597টি আম পেরে নিলে গাছে কটা আম থাকবে। খুব ইজি অঙ্ক, এটা কিন্তু জানি আমরা বিয়োগ করতে হবে। তাহলে কী লিখব, লিখব এখানে গাছে আম আছে সমান সমান কত, 6045টি। এবার লিখব পেরে
নেওয়া হলো সমান সমান দিয়ে 4,597 টি। বাকি কটা থাকে দেখি, বিয়োগ করি সাতের থেকে। এবার উপরে যেহেতু পাঁচ ছোট আছে তাহলে এখান থেকে এক ধারা করে নেবো, পনেরো। সাতের পর থেকে পনেরো ঘর গুনি, সাতের পরে আট, নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দো, পনেরো, আট ঘর হচ্ছে। ঠিক আছে, হাতে এক, এবার নয়কে দিয়ে দিলাম এক, নয়কে দশ, চোদ্দো যাচ্ছে না। এবার কী করতে হবে, এখান থেকে আবার এক ধার নিতে হবে, চোদ্দো হলে তাহলে দশের থেকে চোদ্দো ঘর গুনি চার, হাতে এক দিয়ে দিলাম, পাঁচের একে ছয়, ছয়ের পর থেকে দশ ঘর গুনলাম কত হলো চার, হাতে এক, চারকে দিয়ে দিলাম, ছয়ের থেকে পাঁচ গেলে কত থাকে এক, এত টি। উত্তর কী বলেছে, গাছে কটি আম পড়ে থাকবে, তাহলে উত্তর কী লিখবো আমরা, উত্তর লিখবো গাছে 1,448টি আম পড়ে থাকবে। হয়ে গেল অঙ্কটা। পরের অঙ্কটা কী বলছে, একটি পাত্রে 10 লিটার জল ধরে, ওই পাত্রে 4 লিটার 750 মিলিলিটার জল আছে, পাত্রটিকে সম্পূর্ণ ভর্তি করতে আর কতটা জল লাগবে। ঠিক আছে, পাত্রে তাহলে পাত্রে জল আছে, লিখি পাত্রে জল আছে সমান সমান বলছে 10 লিটার 000 মিলিলিটার, যেহেতু 15 মিলিলিটার বলেনি সেই কারণে কিন্তু আমরা শূন্য লিখে নিয়েছি। এবার বলছে ওই পাত্রে 4 লিটার এত মিলিলিটার জল পাত্রে জল ধরে হবে, একটা জল ধরে এত মিলিলিটার। ঠিক আছে, এবার লিখবো কি, পাত্রে জল আছে সমান সমান 4,750 মিলিলিটার। এবার আমরা এটাকে বিয়োগ করব, যেহেতু বিয়োগ করছি ওপরে ছোট, ওপরে শূন্য রয়েছে, নিচে আমাদের 750, তাহলে সেক্ষেত্রে কী করবো আমরা, এপাশ থেকে কিন্তু এক ধার নেবো, অর্থাৎ 1 লিটার ধার নেবো, তাহলে 1 লিটার সমান হচ্ছে 1,000 মিলিলিটার। তাহলে এবার 1,000 থেকে 750 বিয়োগ করছি, কত থাকে 250 মিলিলিটার, যেহেতু এখান থেকে 1 লিটার ধার করেছিলাম, তাই জন্য দশের থেকে এক চলে যাবে, কত থাকবে 9। ঠিক আছে, এবার চারের থেকে 9 গেলে 5 লিটার। উত্তর কী লিখবো, উত্তর বলেছে পাত্রটিকে সম্পূর্ণ ভর্তি করতে আর কতটা জল লাগবে, উত্তর লিখবো পাত্রটিকে সম্পূর্ণ ভর্তি করতে 5 লিটার 250 মিলিলিটার জল লাগবে। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট বলছে একটি দেয়ালে 4/5 অংশ রং করা হয়েছে আর কত রং করতে বাকি আছে, তাহলে কত অংশ আছে বা দেয়ালটি কত অংশ সেরকম কিন্তু কিছু বলেনি, তো সেক্ষেত্রে আমরা কী করব, সেক্ষেত্রে আমরা ধরবো যে ধরা যাক সম্পূর্ণ দেয়াল সমান সমান হচ্ছে 1 অংশ। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম, রং করা হয়েছে সমান সমান 4/5 অংশ। এবার লিখব বাকি আছে সমান সমান 1-4/5 অংশ, এটা কত থাকে 5, এবার 5-4 করলাম সমান সমান হলো 1/5 অংশ। তাহলে উত্তর বলেছে কত অংশ রং করতে বাকি আছে, তাহলে উত্তর লিখব আর 1/5 অংশ রং করতে বাকি আছে। হয়ে গেল। নেক্সট বলেছে বিয়োগ করো 20 ঘন্টা 25 মিনিট বিয়োগ 11 ঘন্টা 50 মিনিট, তাহলে বিয়োগ করে ফেলি 20 ঘন্টা 25
মিনিট বিয়োগ হচ্ছে 11 ঘন্টা 50 মিনিট বিয়োগ করি, যেহেতু ওপরে 25 রয়েছে ছোটো সংখ্যা, তাহলে এখান থেকে 1 ঘন্টা ধার নেব, তাহলে কত হবে 19 ঘন্টা, এদিকে 1 ঘন্টা গেলে হচ্ছে 60 মিনিট, ঠিক আছে, যোগ 60 করলাম, তাহলে 60 আর 20 কত হলো 85 মিনিট, তাহলে 85 থেকে 50 গেলে কত থাকে 35 মিনিট, আর এদিকে 19 থেকে 11 গেলে হচ্ছে 8 ঘন্টা। উত্তর লিখব, নির্ণেয় বিয়োগফল সমান হলো 8 ঘন্টা 35 মিনিট। তো দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরের অঙ্কগুলো আমরা নেক্সট ভিডিওতে কিন্তু আলোচনা করে দেবো, ঠিক আছে। সবাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।